আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতেই জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ 21 জুন 2023 রোজ বুধবার, অবস্থান করতেছি হামজা ডেয়ারি ফার্মে। আর হামজা ডেয়ারি ফার্ম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু নতুন গাভী দেখাবো। এই গাভীগুলোর জাতমান, কোয়ালিটি, সেই সাথে দামগুলো জানাবো। যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন দর্শক, গাভী গরু সার বকনা যে যেখান থেকে যেটাই সংগ্রহ করবেন, সরাসরি ফার্ম মালিকের সঙ্গে কথা বলে এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। তো চলুন আমরা গণিবার সঙ্গে কথা বলে বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ। গণি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাকে অসুস্থ মতো খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। শুরুতে নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয়। আমার নাম মোহাম্মদ আব্দুল গনিউল্লাহ, হামজা ডেয়ারি ফার্ম। ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া, হারোপাড়া, থানা ভাঙ্গুরা, জেলা পাবনা। একটা বিক্রয় প্রতিষ্ঠান আমার, একদম রাস্তার সাথে। আমার এখানে খামারের কিছু পালা গরু আছে, মানে পালিয়ে ফেলে বিক্রি করি, লালন পালন করে বিক্রি করি, তারপরে প্রতি সপ্তাহে গরু আনে সেগুলো বিক্রি করি। আচ্ছা, আমি টানা গাপ গরুগুলো কি ক্রয় করি, হয়তো 4 মাস 5 মাস 3 মাস 6 মাস এগুলো কিনে আমার খামার দুটি আছে আর ওইখানে রেখে দিই। যে সময় 9 মাস হয় অথবা বাচ্চা হয় ওগুলো নিয়ে এসে আমি বিক্রি করি। আমার সিস্টেমটা এরকম বেশি, এই জন্য আমি কিন্তু এর আগে সর্বপ্রথম থেকে বলছি আমি সবচেয়ে কমে দামে দিতে পারি, কারণ এগুলো অনেকদিন লালন পালন করি, আমার কম দামে কেনা থাকে, এই জন্য কম দামে আমি সেল করতে পারি। তো এখন বেচা কেনাটা কেমন চলছে বর্তমানে? ইনশাআল্লাহ আল্লাহ খুব বেচা কেনা ভালো দিচ্ছে, ধরেন সপ্তাহে 30-40টা, গত 2 দিনই পরে 15টা বেচা হয়েছে। আচ্ছা, তো যে কথাটা আপনি বলছিলেন সেই কথার প্রেক্ষিতে একটা কথা মনে পড়ে গেল আর কি, অনেক দর্শকদের এটাও জানা দরকার, যেহেতু আপনার গাভী কেনার পরে লালন পালন করতেছেন দীর্ঘ 2-4-5 মাস, তারপরে হয়তো বাচ্চা হলে বিক্রি করতেছেন। হ্যাঁ, আমার ওইগুলো সব ভ্যাকসিন, আমার গাভীগুলো ম্যাক্সিমাম গাভী ওগুলো ভ্যাকসিন দেওয়া থাকে, আর নতুন গাভীগুলো যেগুলো কালেকশনের গাভীগুলো হয়তো এক সপ্তাহ থাকলে দেই, নাহলে আমার দেওয়া থাকে না। আচ্ছা, যেটা দেয় না আমি সবাইকে বলে দেবো, এটা দেওয়া নেই, আপনার দিয়ে নিন। বর্তমানে কী অবস্থায় যে গরু লালন পালন করতে এসে আসলে কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে? গাভী গরুর আমি সবসময় তো সতর্ক করছি, গাভী গরু প্রথমত আপনার 2-3টে মারাত্মক রোগ আছে, মানে এক কথা খামারে ফকির হয়ে যায় এসব রোগ হলে। যেমন এই প্রথমত FMD, একটা খামারে যদি 20টা গরু থাকে, আপনি 20টা গরু খোরা রোগ হওয়ার সে 2টা যদি মারা যায় বড় গরু, তাও ওই খামারে লস খাবে না, মানে অতটা মূল্য হ্রাসের সম্মুখীন হবে না। কিন্তু 20টা গরু যদি FMD হয় তার 10-10টাই বাদ হয়ে যায়। কারণ এগুলো কী জন্য হয়? এটা আসলে আসলে আপনার শোনেন, এগুলো একটা রোগ, এটা একটা রোগ। তারপরে আমাদের কিছু লক্ষণ, এটা লক্ষণ বলতে এটা রোগ প্রতি সবারই হয়, এগুলো ভ্যাকসিন আছে, বছর 2-3 বার ভ্যাকসিন দেওয়া যায়, তাই আর FMD হয় না। এটা আমরা তো দিতে পারি না, আমরা তো কিনা প্রতি সপ্তাহে গরু কিনে নিয়ে আসতেছি বিক্রি করতেছি, যত আমরা চাফা বাড়ি যাই করি, আমার উপর তো ভ্যাকসিনের দেওয়া থাকে না। যারা খামারে নিয়ে যায় লালন পালন করবে তারা FMD ভ্যাকসিনটা অবশ্যই দিয়ে দেবে, তারা তাদের খামার সুরক্ষা করার জন্য প্রথমত। আর দ্বিতীয়ত আপনি যে গাভীগুলোর FM মানে ম্যাস্টারিজ হয়, যে গাভীগুলোর একটা 3 লাখের গাভী যদি ম্যাস্টারিজ হয় একটা বাট নষ্ট হয়ে যায়, আমি যেটা মনে করি গাভীটার দাম, আমি মনে করি না সবারই দেয়, সেই গাভীটার দাম 1-1.5 লক্ষ লস হয়ে যায়, কিন্তু সর্বনিশ্চয় 1 লক্ষ লস হবে গাভীটা। এই জন্য এগুলোর থেকে সতর্ক থাকতে হবে আপনার, একটা গরু এগুলো বুঝতে হবে, ম্যাস্টারিজ হওয়ার সাথে সাথে যদি আপনি চিকিৎসা দেন আপনার আপাতত গাভীটার বাটটা নষ্ট হবে না, সাথে সাথে চিকিৎসা দেবেন। আজকে হয়তো আপনি ম্যাসেজ হয়েছে সন্ধ্যায়, আপনি ডাক্তার পাচ্ছেন না, পরের দিন সকালে আপনি চিকিৎসা দিবেন, আপনার বাট গরু নষ্ট হয়ে যাবে, কারণ যে রাতে যে এগুলো 85% নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি আজ সব বিকেলে হয়েছে বিকেলে চিকিৎসা দিচ্ছেন, আপনি ইনশাল্লাহ ওটা আর গরু অতিরিক্ত হবে না, বাড়বে না। এই জন্য আমরা সবাইকে বলি, কেউ যদি না বোঝেন, কোনো ডাক্তার যদি আপনারা না পান, ওই জন্য আমাদের কাছে ফোন করবেন, কোন ওষুধ যে চিকিৎসা দিতে হবে আমরা বলে দেবো ফোন করে, আপনি নিজে নিজে দিতে পারবেন, এটা এমন কোনো গুণজ্ঞান না, শুধু মাংস দিলে হবে। এক কথায় আপনার সাথে আলোচনা করেও হয়তো তারা দোকান থেকে ওষুধটা কিনে দিতে পারে, সমস্যা নেই। আর বিশেষ করে আরেকটা, আপনার যে গরুগুলো হিটে আসে না আসার কারণে অথবা হিট বারবার সিমেন্ট না রাখার কারণে এটা একটা গারস্থ আপনার খামারি ক্ষতিগ্রস্ত হয়, এতে পর্যাপ্ত পরিমাণ ক্ষতি হয় এগুলোতে আপনার। এগুলো আসলে যে যদি যে গরুগুলো আপনার হিটে আসে না, সেই হিটে আসার ওষুধও আছে, আবার হিটে বারবার সিমেন্ট রাখতেছে না, একটা ভালো কত 20 লিটার 15 লিটার 18 20 লিটার 25 লিটার দুধের গরু দেখা যাচ্ছে হিটে না রাখার কারণে কষার কাছে বিক্রি করা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি মনে করেন যে আমাদের সাথে আজ যদি আলাপ আলোচনা করে ইনশাল্লাহ আমরা তাদেরকে সাজেশন দিতে পারবো, তার গরুটা হিটে আমি 100% গ্যারান্টি
যে ওষুধটা দেবো অথবা কিছু গাছ গাছের ওষুধ আমরা দিয়ে থাকি, 100% গ্যারান্টি আমি হিটে গরু থাকি যাবে। মানে অনেকেই হয়তো হিট না আসলে ভেঙে পড়ে যায়, আরে গরুটা কথাটা বিক্রি করতেছে এরকম, যারা যাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো সম্পর্ক আছে তারা আমাদের কাছে বললে আমরা কিন্তু শুধু ওষুধ না, একটা গাছও আছে, আমরা সবাই তো জানেন না, আমি একটা গাছও দিতে পারবো, সমস্যা নেই। আপনার গরু 100% গ্যারান্টি হিট হিট থাকবে, এটা আমি নিশ্চিত গ্যারান্টি দিই। অনেক ধন্যবাদ গনি ভাই। আসলে রোগবালায় নিয়ে নতুনরা যারা অনেকেই গাভী কিনে দেখা যায় যদি রোগ হয়ে যায় বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে আজকের আলোচনাগুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিনিয়তই, কারণ গনি ভাই প্রতি পর্বে চেষ্টা করছেন কিছু না কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার। শুধু গাভী যে উনি বিক্রি করছেন তা নয়, প্রত্যেকটা পর্বেই মোটামুটি আজকে 2-4 বছর ধরে গনি ভাই কিন্তু প্রত্যেকটা পর্বেই কিন্তু সহযোগিতা করেন গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে। তো গনি ভাই আজকে গাভী কতগুলো দেখানো যাবে মোটামুটি? গাভী দেখাবো 14-15টা দেখাবো, গাভী তো এখানে আছে প্রায় 70-80-এর মতো, 14-15টা দেখাবো। চলেন তাহলে এক এক করে আমরা গাভীগুলো। আর গাভীর দাম কেমন হবে ভাই আজকের? দাম আছে আজকের গাভীগুলো একটু ভালো কোয়ালিটির, তো সর্বনিচে আছে ধরেন 1,37,000। আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন 1,37,000। চলেন তাহলে আমরা হয়তো দেখতে দেখতে গাভীগুলোর দামগুলো জেনে নেব। গনি ভাই শুরুতে আমরা 1 নম্বর সিরিয়ালে বিশাল আকৃতির একটা গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটাও হলস্টিয়ান ফিজিয়ান জাতের একটা ডাবল বডির অনেক বিগ সাইজের গাভী। আচ্ছা, এটা মাত্র আজকে বাচ্চা হয়েছে, সঙ্গে একটা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ, বাচ্চাটাও একবারে কি বাচ্চা 85% আপনার হলস্টিয়ান ফিজিয়ান জাতের বাচ্চা। এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের ষাড় না বকনা? এটা বকনা বাচ্চা। বকনা? দাঁত কয়টা হয়েছে গাভীটার? দাঁতে দুইটা, দুই দাঁত। জি, দুই দাঁত হচ্ছে মাত্র। গাভীটা একদম সাইজে লম্বায়ও আছে বড়, জি উচ্চতায়ও আছে, হাতে পায়ে সব দিকে আর কি। হ্যাঁ, এগুলো আপনার খামারে নতুন খামারই অথবা পুরাতন খামার যেটাই বলেন, মানে খামার করার উপযোগী গরু এগুলো। আচ্ছা, তলা সব আপনার ক্লিয়ার আছে? জি জি। দুধের পরিমাণ এগুলো কেমন থাকতে পারে? আপনি দুধ ধরেন সকালবেলা 12-13 কেজি, দুইবার মানে সকাল বিকাল মিলে 16-17 থাকবে। আচ্ছা, এখন এই অবস্থায় নিলে দর্শকরা বাচ্চা সহ দুধের গাভী দেখে শুনে আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি জি। এটার একদম কত যাচ্ছে? এটার দাম পড়বে আপনার 1,90,000 টাকা। 1,90,000? জি জি। আচ্ছা, 1,90,000 টাকা একদম? একদম। চলেন তাহলে পরের গাভীটা দেখাবেন। গনি ভাই 2 নম্বর সিরিয়ালে লালচে রঙের একটা গাভী দেখতেছি বাচ্চা সহ, এই গাভীটা কি জাতের? আসলে অনেকদিন পরে আবার একটা ইন্ডিয়ান ভালো জাতের জার্সি গাভী পাইছি, অরিজিনাল একবারে 100% ইন্ডিয়ান জাতের গাভী। ইন্ডিয়ান? জি জি। আচ্ছা, মাথা থেকে শুরু করে এ টু জেড শিংগুলো লম্বা লম্বা আছে, মানে অরিজিনাল ইন্ডিয়ান জাতের গরু এগুলো। আর বাচ্চাটা মাশাআল্লাহ, বাচ্চা দেখেন কিসা, একদম বাচ্চার সাইজ দেখছেন, বড় সড়ো বাচ্চা, বকনা বাচ্চা। বাচ্চা মনে হয় এখন 65,000 দাম হবে, এত বড় বাচ্চা। কি বাচ্চা হয়েছে? বকনা বাচ্চা। বকনা? জি জি। জাত কি জাতের হয়েছে বাচ্চাটা? আপনার জার্সি হয়েছে। আচ্ছা জি। গাভী দাঁত কয়টা? দাঁত 4টি ছিল, দাঁত পড়েছে ওর। আচ্ছা, বাচ্চা কয় নাম্বার? এটা বাচ্চা আপনি দ্বিতীয় নাম্বার বাচ্চা, একটাই বাচ্চা দিছে, আবার বাচ্চা হয়েছে, মানে গরুটা গত বছর আমাদের দেশে আসছে। আচ্ছা, জানাশোনা আছে আমাদের এলাকার গরু, দুধের রেজাল্ট গত বিয়ে 15-14 লিটার ছিল, এই বিয়ে হয়তো 1 লিটার বাড়বে। আচ্ছা, আর বাচ্চার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স মোটামুটি ধরেন আপনার 25 দিন হয়ে গেছে। 25 দিন হয়ে গেছে। দেন বাচ্চাটা এখন যদি কাটিয়েও বিক্রি করা হয় নিম্ন 60-65 দাম হবে, বাচ্চা এত ভালো বাচ্চা হয়েছে এবং অনেক বড় সড়ো হয়ে গেছে। তো এখন তাহলে গাই বাচ্চা মিলে আপনার একসাথে যদি বিক্রি করেন এটার একদাম কত যাচ্ছে? এটা 1,40,000 দাম পড়বে। 1,40,000? জি। আচ্ছা, 1,40,000 টাকা ফিক্স একদাম? একদম। আচ্ছা, আলোচনার কোনো সুযোগ নাই, যাদের একদমে পছন্দ হবে আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি জি। চলেন তাহলে দর্শকদের পরের গাভীগুলো দেখেন। গনি ভাই 3 নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ গাভী দেখতেছি সাদা কালো রঙের, এই গাভীটা কি জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান, এটা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাতের প্রথম বিয়ে। দাঁত কয়টা হয়েছে? এটা দুই দাঁত হচ্ছে মাত্র, দুই দাঁত। জি, প্রথম বাচ্চা দিয়েছে। প্রথম বাচ্চা। সাথে কি বাচ্চা? এটার বকনা বাচ্চা মাশাআল্লাহ, বাচ্চাটা হেভি সুন্দর বাচ্চা হয়েছে। আচ্ছা, সাথে বকনা বাচ্চা। জি জি। বাচ্চার বয়স কয়দিন হয়েছে? এর বাচ্চার বয়স 7 দিন হয়েছে। 7 দিন? জি। আচ্ছা, 7 দিন। এই গরুটা যদি কেউ দুধ দহন করে নেয় আমি দহন করে দিতে পারবো, এটা আমি যেখান থেকে কিনেছি সেখানে সকালবেলা আপনি 11:30 এরকম দুধ দহন করছে সকালে। আচ্ছা, আর বিকালে বাচ্চা খাওয়ার পরে 2-3 কেজি হয়েছে। তাহলে দুই বেলা দিয়ে মোটামুটি এখন অনেকটা পরিপূর্ণ বলা যায়, 15 লিটার দুধ গ্যারান্টি থাকবে যদি যাই নাকি গরুটা। আচ্ছা, 3 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ এই গাভীটার একদম কত যাচ্ছে? এটার দাম পড়বে 1,65,000 ফিক্স দাম। 1,65,000? জি জি, একদম। দর্শক, আমরা 4 নম্বর সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের খুব সুন্দর একটা গাভী দেখতেছি, এটাও বাচ্চা সহ,
মনিবা চার নম্বর সিরিয়ালের এই গাভিটা কি জাতে? এটা হলস্টিন ফিজিয়ান, এটা প্রথম বিয়ানের গাভি, চার দাঁত বয়স হয়েছে। সঙ্গে আপনার একটা জার্সি, আপনার বাঘাবাড়ি মিলবিটার একটা জার্সি বকনা, মানে বাচ্চাটা হয়েছে। এই গাভিটার দুধের রেজাল্ট খুব ফাটাফাটি আছে। বাচ্চার বয়স এটা মোটামুটি 7 থেকে 8 দিন হয়ে গেছে। 7-8 দিন বাচ্চার বয়স। এটা জেনে নিক, সকালবেলা আপনি 10 কেজি দুধ দহন করে দিতে পারবো। সকালে 10? জি। আর বিকালে 5, 5.5, 14-15 লিটার দুধ আসবে। এখন এই অবস্থায় গাভি বাচ্চা দুটো সুস্থ সবল আছে। জি জি, ইনশাআল্লাহ। কোয়ালিটি সম্পন্ন গাভি নিলে দেখা যায় দর্শকরা দীর্ঘদিন এই গাভি, আমার এখানে যে আমার এখানে যেসব গাভি থাকে সম্পূর্ণ সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ, মানে আমার কথা যে গরু যেই নিক আমার কাছ থেকে গরু নিয়ে যাচ্ছে যাতে সে কিছু করে খেতে পারে। আমি খারাপ গরু পারতপক্ষে কিনি না আমার জানা শর্তে। তারপরে ভুল ভ্রান্তি হয়ে আসতে আসে যায়, তারপর খারাপ জিনিস সময় দেখা যায় ভালো কিনলে এসে খারাপ হয়ে যায়, এটা কিছু করার থাকে না। চার নম্বর সিরিয়ালে বাচ্চা সহ এই গাভিটার দামটা, এটার দাম পড়বে 1,65,000 টাকা। 1,65,000? এটা কম দাম, আজকের গরুর সবগুলো কম দাম আছে। আর ঈদের পরে কীরকমভাবে দিতে পারবো দর্শক করে কী দামে এটা বলতে পারি। 5 নম্বর সিরিয়ালের যে গাভিটা দেখতেছি কালো রঙের, সাদার ছাপও আছে মাথা পায়ে, গনিবে এই গাভিটা কী জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান, এটা আপনার খুব ভালো পার্সেন্টেজ একটা গাভি। হলস্টিয়ান ফিজিয়ান? জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? চার দাঁত, প্রথম বাচ্চা বাচ্চা দিছে। দাঁত চারটা? জি জি। সাথে প্রথম এটারও মাসালা বাচ্চা, হেভি ফাড়াবাড়ি বকনা বাচ্চা এটারও। বকনা? জি। এসব তো গাভির বাচ্চাগুলো খুব মাসাল্লাহ, খুব ভালো ভালো বাচ্চা। আচ্ছা, আপনার বাচ্চার বয়স কেমন হলো? এটার বাচ্চার বয়স 6-7 দিনের মতো হয়ে গেছে। 6-7 দিন হয়ে গেছে। এটা আপনি যাইলে 15 লিটার দুধ গ্যারান্টি থাকবে। বাচ্চার সব ক্লিয়ার? ইনশাল্লাহ, সব কিছু ক্লিয়ার। স্বাভাবিক 15 লিটার দুধ যদি আসে, এখন এই অবস্থায় দর্শকরা বাচ্চা সহ গাভি বাড়তলা দেখে সংগ্রহ করতে পারবে। জি জি। আচ্ছা, 5 নম্বর সিরিয়ালের এই গাভিটার একদম কত? এটার দাম পড়বে 1,70,000 টাকা। 1,70,000? জি। 1,70,000 টাকা একদম? একদম। আচ্ছা, আলোচনা তো কোনো সুযোগ নাই? না না, এগুলো ওরকম ইয়ে নেই। আচ্ছা, অনেক মা বোনেরা আছে যে এই সকল গাভিগুলো তারাও কিন্তু বাড়িতে নিজেরাই দহন করে। জি। কারণ একবার শান্ত সৃষ্টি করু, যেগুলো গরু আছে আমি প্রথমে গরু কেনার আগে এক গরু গোলান লাড়িয়ে, মানে ওর সব কিছু লাড়িয়ে দেখি, যদি শান্ত থাকে কিনি নাহলে কিনি না। কারণ আমাদের দেশে যেসব আমরা যেভাবে একটা দুটো করে নতুন খামারের কাছে গরু বিক্রি করি, তারা তো নিয়ে যাওয়া দেখা যাচ্ছে অনেকবারের মহিলারা দহন দুধ দহন করে। জি। তো গনি ভাই চলেন তাহলে দর্শকদের পরে গাভিটা দেখান। গনি ভাই 6 নম্বর সিরিয়ালের যে গাভিটা দেখতেছি, এই গাভিটা কি জাতের? এটা আপনি জার্সি হলস্টিয়ানের মিক্স আছে, একটু জার্সি হলস্টিয়ান মিক্স। জি জি। আচ্ছা, ক্রস গাভি, দাঁত কয়টা আছে? দাঁত আপনার দ্বিতীয় বিয়ন, 6 দাঁত হচ্ছে। 6 দাঁত? জি। 6 দাঁত, দ্বিতীয়বারের মতো বাচ্চা, সাথে কি বাচ্চা? এটার বকনা বাচ্চা। এটা বকনা? জি। আচ্ছা, একাধিক বকনা বাচ্চা সহ আজকে গাভি? আজকের সবগুলো তো বকনাই দেখালেন বোধ হয়। আর বাচ্চার বয়স কয়দিন হলো? এটা বাচ্চার বয়স 15 দিন আছে। 15 দিন? তার মানে পরিপূর্ণ দুধ চলে আসছে। জি জি। কত লিটার পাচ্ছেন? এটা আপনি 15-16 লিটার দুধ আসতেছে দুইবেলা। 15 থেকে 16 লিটার? জি জি। 6 নম্বর সিরিয়ালের গাভি, যেহেতু বাচ্চার বয়স মোটামুটি 15 দিন হয়ে গেছে, এখন এই অবস্থায় যদি বিক্রি করেন দর্শকদের জন্য এই গাভিটার একদম কত হবে? এটার দাম পড়বে আপনার 1,65,000 টাকা। এটাও? এটাও 1,65,000? জি জি। আচ্ছা, 1,65,000 টাকা। সাইডে গাভি 1,65,000। একই একই সামের গাভি দেখা যাচ্ছে যে দর্শকরা যদি কেউ বাচ্চা সহ নিতে চায়, সেক্ষেত্রে আসলে আপনার তো এক দাম, তারপরে সুযোগ সুবিধা আছে কিনা যদি একটু জানাতেন। শোনেন না, আমার এনে সুযোগ সুবিধা কিছু নেই। আমার এখান থেকে গাভি যদি নিয়ে 1,000 দিল না 2,000 দিল না, এটা সম্মানের ক্ষেত্রে, তাছাড়া কিছু না। যেহেতু সব একদমই বলে দিচ্ছি। জি। তো চলেন তাহলে দর্শকদের পরে গাভিটা দেখাবেন। দর্শক, আমরা 7 নম্বর সিরিয়ালে খুব সুন্দর একটা কালারের গাভি দেখতেছি, গনিবে এই গাভিটা কি জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান, আপনার জার্সির মিক্স আছে। হলস্টিয়ান ফিজিয়ান আর জার্সি আলকা মিক্স। দাঁত কয়টা? এটা আপনার 6 দাঁত, এই গরুটা দ্বিতীয় বিয়ন, এই দুটো গরু দিয়ে আগে একটা দেখালে একই বাড়ির গরু এলাকার থেকে সব গ্রামের। এটা মানে দ্বিতীয় বাচ্চা দিবে? জি জি। কতদিন সময় আছে? সময় এখন 1 সপ্তাহ 10 দিন এরকম। এখানে পালানো জায়গা দেন না, পরিপূর্ণ পালান। আপনি যেই নাকি গরুটা 20 লিটার দুধ গ্যারান্টি দেবে। 20 লিটার? 20 লিটার? জি। ওর পালানের এখনও দেখেন কি অবস্থা, মানে পালানের জায়গা কিছুই হয়নি, একবারে পেশাবের থেকে শুধু পালানের বেরিয়ে দেন, কত জায়গা এখনো কিছু হয়নি, প্রচুর ডিল আছে, এখন অনেক পালানো হবে। আচ্ছা, বাটগুলো তো বড় বড়ই আছে। হ্যাঁ, বাট তোলা খুব একবারে কি সব দোয়ানে খুব সুন্দর। আপনার প্রথম বিয়ানে 17 লিটার দুধ হয়েছে, বিয়ানে আপনি 20 লিটার দুধ গ্যারান্টি দেবে জেনিক। এখন এই অবস্থায় যদি দর্শকরা নিতে চায় প্রেগনেন্ট গাভি, জাতমান দেখে, যেহেতু জার্সি ফিজিয়ান ক্রস, জি জি, দর্শকরা সুস্থ সবল গাভি দেখে শুনে নিতে পারবে। এটার একদম কত চাচ্ছেন? এটার দাম পড়বে 2,05,000 টাকা। 2,05,000?
আচ্ছা, 2,05,000 টাকা একদম। চলেন তাহলে দর্শকদের পরে গাভিটা দেখাবো। বনি ভাই, আমরা 8 নম্বর সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের প্রেগন্যান্ট গাভি দেখতেছি। এই গাভিটা কি জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি। আপনার প্রথম 4 দাঁত, কিন্তু আপনার ইয়ের অদাতে একবার বাচ্চা হয়েছিল। আচ্ছা, এখন 4 দাঁত। এখন 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা। জি, কতদিন সময় আছে? সময় আপনার 1 সপ্তাহ 10 দিনের এর মধ্যে বাচ্চা হবে। 7 থেকে 10 দিন। জি, এগুলো জাতের মাস্টার এক কথা। এগুলো আপনার জাতের দিক দিয়ে তাকাইতে গেলে এগুলো 90+ আছে। বাড়টাটা একদম, ওর বাড় দেখতেছেন না? 4টে বাড় দেখেন, 4টে বাড়ের কোয়ালিটি দেখেন। আর ওর চামড়াটা দেখেন কি পাতলা, ওর শরীরের চামড়া এত পাতলা দেখা যাচ্ছে। আর ও 4টে বাড় দেখেন, বাটের কি সুন্দর একবার 4টে বাড়। মোটামুটি জাতমান কোয়ালিটি সম্পন্ন। এগুলো গরু যারা চেনে তাদের যা বলা লাগবে না, এগুলো জাত সম্পর্কে তাদের ধারণা ঠিকই আছে। আর যে গরুগুলো কি পরিমাণ দুধ আসবে এটা আমরা মুখে বললি না, যারা গরু চেনে খামারি তারা এগুলো দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এই গরুগুলো আপনার এভিয়ানে নিম্ন 17-16 লিটার দুধ ইজি আসবে। 16-17 লিটার? জি। তো 8 নম্বর সিরিয়ালের এই গাভিটা যদি এখন বিক্রি করেন, এটার একদম কত যাচ্ছে? এটার দাম পড়বে 1,75,000 টাকা। 1,75,000? জি, 1,75,000 টাকা একদম 8 নম্বর সিরিয়ালের গাভিটা আমরা দেখলাম দর্শক। আর এরপর আরও বেশ কয়েকটা গাভি রয়েছে হাই কোয়ালিটির, চলুন আমরা পরের গাভিটা আপনাদেরকে দেখাই। মনি ভাই, আমরা 9 নম্বর সিরিয়ালে আরেকটা প্রেগনেন্ট গাভি দেখতেছি, সাদা কালো রঙের। এই গাভিটা কি জাতে? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান? আজকে গরু হলস্টিয়ান ফ্রিজিয়ান বেশি ভালো পার্সেন্টের গরু সবগুলোই। আচ্ছা, একটা বোধ হয় আপনার 2 নম্বর সিরিয়ালে একটা শুধু জার্সি গাভি দেখছি। দুইটা জার্সি দেখেছি, আর একটা ক্রস ছিল। জি জি। তো এটা দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত? জি। বাচ্চা কয় নম্বর দিবে? এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে? জি জি। সময় আছে কতদিন ভাই? সময় আপনার 15 দিন কি ঈদের পরে বাচ্চা হবে হয়তো বোধ হয়। মোটামুটি 10-15 দিন সময় আছে। গরুর রাজা, গরু দেখলে যারা এগুলো সব গরু ভিডিও দেওয়ার সাথে সাথে বিক্রি হয়, থাকে না তো এত পার্সেন্টেজ গরু। এগুলো সুস্থ সবল আছে ইনশাল্লাহ। এখন এই অবস্থায় 9 নম্বর সিরিয়ালের এই গাভিটা যদি বিক্রি করেন, এটার একদম কত যাচ্ছে? এটার দাম পড়বে 1,55,000 টাকা। 1,55,000? জি। 1,55,000, বাড়তলা একদম স্কোয়ার আছে, 4টা বাড়, মানে দেখলেই বোঝাতে পারবে সবাই। চলেন তাহলে দর্শকদের পরবর্তী যে গাভিগুলো রয়েছে সেই গাভিগুলো দেখাবেন দর্শক। আমরা 10 নম্বর সিরিয়ালে আরেকটা বিশাল আকৃতির গাভি দেখতেছি, বড় সড়ো বডির। গনি ভাই, এই গাভিটা কি জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, আপনার দ্বিতীয় অভিযানের গাভি। 6 দাঁত। দাঁত 6টা? জি। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? সেকেন্ড টাইম বাচ্চা দিবে। এখনও আপনার 10-15 দিন হয়তো সময় আছে। এই গরুটার জানাশোনা রেজাল্ট ভালো আছে, আপনার যেই নেক এভিয়ানে 17-18 লিটার দুধের গ্যারান্টি থাকবে। আচ্ছা, এখনও 10 থেকে 15 দিন সময় আছে। জি জি। যেরকম বডি আপনার বাট তলা সব ক্লিয়ার আছে তো? ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার, বার জড়া এগুলো গ্যারান্টি। তো এখন এই অবস্থায় বিগ বডির গাভি দর্শকরা যদি নিতে চায়, মোটামুটি এটার কেমন দাম হবে? একদম এটার দাম পড়বে 1,75,000 টাকা ফিক্সড দাম। 1,75,000? জি। আচ্ছা, 1,75,000 টাকা একদম? একদম। আচ্ছা, বড় সড়ো বডির গাভি দেখে নিলাম দর্শক। এই মুহূর্তে 10 নম্বর সিরিয়ালের আপনারা চাইলে এই গাভিগুলো এক দামে হামজা ডেইরি ফার্ম থেকে, অর্থাৎ গনিভার সঙ্গে কথা বলে সংগ্রহ করতে পারবেন। চলুন আপনাদেরকে পরের গাভিগুলো দেখি। গনি ভাই, আমরা 11 নম্বর সিরিয়ালের সাদা কালো রঙের আরেকটা প্রেগনেন্ট গাভি দেখতেছি, এটা কি জাতের? তার কি বলে, এগুলো অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। মানে মাজাটা কি মনে হয় একা তোষার মাজা, মানে না 3 পা তোষার আছে মাজাটাই। আচ্ছা, গরুর পালানের গেটআপটা দেখেন, প্রথম বিহানের গরু হিসেবে আপনার পালানের অনেক গেটআপটা ভালো। দাঁত কয়টা হয়েছে? 4 দাঁত। এটা 4 দাঁত, মাজা অনেকটা ভারী আছে। জি জি। আর বাটতলাগুলো সব ক্লিয়ার? হ্যাঁ সব ক্লিয়ার ইনশাল্লাহ। 4টা বাট 4 জায়গাতে উলান সাবরের জায়গাও দেখতেছি। কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার? এগুলো আপনার 10-15 দিন। 10 থেকে 15 দিন? জি জি। আচ্ছা, এখন এই অবস্থায় দেশের যে কোনো প্রান্তে তো নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, এগুলো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে জানি করতে পারবে, সমস্যা নেই ইনশাল্লাহ। সুস্থ সবল গাভি 11 নম্বর সিরিয়ালের হলস্টিয়ান ফ্রিজিয়ান, এই গাভিটার একদম কত যাচ্ছেন? এটার দাম যাচ্ছে 1,65,000 টাকা। 1,65,000? জি জি। আচ্ছা, আজকে 1,65,000 টাকায় প্রায় অনেকগুলো গাভি। আচ্ছা, গরুর দাম কম, এই গরুগুলো তো 1,85,000-75,000-এর বেশি। তারপরে মোটামুটি দর্শকরাও দেখবে, হয়তো আমরা যেটা দেখতেছি যে মোটামুটি আজকের গাভিগুলো কোয়ালিটি সম্পন্ন আছে,
দর্শকরা চাইলে এই গাভীগুলো কম দামের মধ্যে তারা সংগ্রহ করতে পারবে। জি জি। তো চলুন তাহলে দর্শকদের পরে গাভীটা দেখি। বনি ভাই, আমরা 12 নম্বর সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের গাভী দেখতেছি, এইটাও প্রেগন্যান্ট। এই গাভীটা কি জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, অনেক বিগ বিগ বডির গরু, প্রথম বিয়ান এটা। এটা প্রথম বিয়ান? জি জি। দাঁত কয়টা হয়েছে? এটা দাঁত হয়েছে আপনি দুইটা। দুই দাঁত? জি। আচ্ছা, দুই দাঁত প্রথম বাচ্চা দিবে, সময় আছে কতদিন? এগুলো সময় এখন 15 দিন, হয়তো এরকম 10 দিন 15 দিন। সব ঈদের পরে বাচ্চা দিবে? জি জি। এখন এই অবস্থায় সুস্থ সবল আছে ইনশাল্লাহ। আচ্ছা গুনি ভাই, 12 নম্বর সিরিয়ালের হলস্টিয়ান ফ্রিজিয়ান এই গাভীটা এখন বর্তমানে একদম কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 1,95,000 টাকা। 1,95,000? জি। আচ্ছা, 1,95,000 টাকা দাম, আর একদম তো নাকি? হ্যাঁ, না না, এগুলো একদম একদম 1,95,000 টাকা বিগ বডির গাভী, 12 নম্বর সিরিয়াল। জি। চলেন তাহলে দর্শকদের পরে গাভীটা দেখি। গুনি ভাই, আমরা শেষ মুহূর্তে 13 নম্বর সিরিয়ালের কালো রঙের গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা অরিজিনাল মসি অস্ট্রেলিয়ান। মধ্যে মসি অস্ট্রেলিয়ান যারা গাভী যারা খোঁজে অরিজিনাল 100% যেটা, আচ্ছা সেই মসি অস্ট্রেলিয়ান এগুলো। আপনি দেখেন ওর গাড়ের দিক থেকে, আপনি পিছের দিক থেকে গাড়টা লেভেলিং দেখেন, আর চামড়াটা দেখেন কত পাতলা। প্রথম বিয়ে গরু হিসেবে গরুর মানে উচ্চতার দিকে কত লম্বা, মানে হাইটে অনেক বড়, লম্বা কিন্তু অনেক বড়। আচ্ছা, মসি অস্ট্রেলিয়ান আসলে প্রকৃত জাতটা চিনার আসলে উপায়টা দেখেন, এর মসি অস্ট্রেলিয়ান গরু কিন্তু জার্সির মতো কানগুলো ছোট হয়, দেখেন একবারে কানগুলো ছোট, মাথাটা কিন্তু ছোট হয়, আর চামড়াটা আমার পাতলা। গরু মসি অস্ট্রেলিয়ান গরু মানে অনেক বড় হয়, বিগ সাইজের হয়, মানে সাইজ হয়ে যায় বড় সড়ো। আপনি প্রথম বাচ্চা দিবে, ওর পালানে জায়গা দেখেন, একবারে চামড়া খুব নরম পালানে, দেখেন কিচ্ছু করেন, একবারে স্বাধীন প্রথম বাচ্চা দিবে। জি জি। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে? চার দাঁত। চার দাঁত প্রথম গরু, অনেক বিগ সাইজের গরু। গরুগুলো আপনার খাবার একটু কম আছে, হয়তো খুব গরিব মানুষের বাড়িতে গরুটা ছিল, মানে নিজেই খাইতে পারি, তো গরু কী খাবে? এই গরুগুলোকে আপনি সর্বনিজে 7-8 কেজি খাদ্য দিতে হবে, দানাদার খাদ্য, ওর বডির সাথে মিল করে কিন্তু। আচ্ছা, কারণ ওরকম তো খাদ্য দিতে পারে না, এই জন্য গরুর শরীরে একটু ইয়ে আছে। এই শরীরটা বড় থাকলে গরুর দাম হয়তো সর্বনিজে 2,50,000 টাকা কিন্তু এগুলো। কিন্তু এখন আপনার যদি এখন যদি এই অবস্থা যদি কেউ নেয়, আপনার দাম পড়বে 1,62,000 ফিক্সড দাম। 1,62,000 একদম একদম। অনেক ধন্যবাদ গুনি ভাই, মোটামুটি আমরা 12-13টা গাভী দেখলাম আজকে, বাচ্চা সহ দুধের গাভী ও প্রেগনেন্ট গাভী। আর দর্শক, এই গাভীগুলো যারা সংগ্রহ করবেন, গুনি ভাইয়ের সঙ্গে কথা বলে সরাসরি নিজ দায়িত্বে নিজের গাভী, আপনারা গাভীর মালিকের সঙ্গে কথা বলে সংগ্রহ করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।